ব্র্যান্ডার হোক, আপনার নাম, যে কোনো কিছু ইউজ করা যাবে। সো কিন্তু ওই স্পেসিফিক যে কিওয়ার্ড গুলো আছে ওগুলা ইউজ করা যাবে না, ওগুলা ইউজ করলে আমাদের এরর দেখাবে। সেখানে ওয়ান্ডার যদি ইউজ করি আমি 2.45, এটা একটা ফ্লোট নাম্বার, একটা দশমিক। সো এখানে আরেকটা আমি স্ট্রিং ইউজ করলাম, স্ট্রিং এর মধ্যে আমি লং নামের একটা স্ট্রিং ইউজ করলাম। সো এটাও কোনো পাইথনের কিওয়ার্ড না, সো লং যেহেতু কিওয়ার্ড না সো এটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে যেটা, যে আমাদের এই প্রিন্ট এর ভিতরে আমরা যেটা লিখেছি এই জিনিসটা আমাদের ভুল, এটা এইভাবে প্লাস দিয়ে আমরা এই দুইটাকে একসাথে লিখতে পারবো না। নিচের এইটাতে যদি আপনারা দেখেন, সেখানে ওয়ান্ডার ইজ ইকুয়াল টু 2.45, লং হলো মাই হাইট ইজ, সো আমি এখানে প্রিন্ট দিলাম যে লং কমা ওয়ান্ডার, লং হলো মাই হাইট ইজ, এটার সাথে যখন আমি কমা দিয়ে লিখলাম ওয়ান্ডার, তখন আমার সাথে অ্যাড হলো যে স্ট্রিং হিসাবে অ্যাড হয়ে গেল যে আমাদের হাইটটা। সো এখানে প্রিন্ট দেখাচ্ছে মাই হাইট ইজ 2.45। তো এভাবে আমরা প্রিন্ট দিতে পারি, কিন্তু আমাদের কিছু জিনিস যেগুলো খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা প্রিন্টের ভিতরে লিখছি, আমাদের ভ্যারিয়েবল নামটা আমরা কি সেট করছি, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো এটা হলো একটা বেসিক প্রিন্ট স্টেটমেন্ট এখানে। সো এখানে সেরকম বিভিন্ন ধরনের এক্সাম্পল আমি ইচ্ছা করে কিছু ভুল করেছি যেটা আপনাদের সুবিধা হয়। সো এখানে আমরা একটা স্ট্রিং ছিল, এটাকে বলে স্ট্রিং টাইপ, ডেটা টাইপ। এই লং যে স্টেটমেন্টটা এটা হলো একটা স্ট্রিং ডেটা টাইপ, আমরা যেটা উপরে স্ট্রিং হিসাবে দেখেছি। তো স্ট্রিং মানে হলো যে কোনো কথা, আমরা যেটা কথা বলছি নর্মালি, তো এটা একটা স্ট্রিং হিসাবে আমরা সেট করতে পারি, যে কোনো ওয়ার্ড, এটা কোনো নাম্বার না। তো ওখানে আমরা এভাবে প্রিন্ট দিলাম। তো আরো কিছু জিনিস আমরা আসি, যে আমাদের ভ্যারিয়েবল যে যে নামগুলো আমরা যে নামে সেভ করবো, এখন সময় আইডেন্টিফায়ারও বলে, সো ওই আরো কিছু রুল আছে যে আমরা পাইথনের ভ্যারিয়েবল এর নেম কিভাবে আমরা লিখতে পারি। সো ওইটারও কিছু রুল আছে, আমরা চাইলে নিজের মতো ইচ্ছা মতো লিখতে পারবো না, কিছু রুল ফলো করতে হবে আমাদের। যেমন ফার্স্টে আপনারা এই দেখতে পাচ্ছেন যে গুড হলো এইভাবে লেখা, স্প্যাম মানে। সো এখানে কিছু টাইপের বড় হাতে ছোট হাতের ব্যাপার আছে, কিভাবে আমরা আমরা যদি এই ব্যাড যেগুলো আছে, আমরা যদি শুরুতে নাম্বার দিয়ে আমাদের ভ্যারিয়েবল শুরু করি সেটা আমরা করতে পারবো না, হ্যাশ দিয়ে শুরু করতে পারবো না, বার ডট এরকম টাইপের কোনো কিছু দিয়ে আমরা শুরু করতে পারবো না। কিন্তু ফার্স্ট ওয়ান যেটা গুড অ্যান্ড ডিফারেন্ট, এই দুইটা দিয়ে আমরা শুরু করতে পারবো, আমাদের আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো, স্প্যাম 23 দিয়ে শুরু করতে পারবো, মানে আই মিন ওয়ার্ডের পরে নাম্বার দিয়ে আমরা শুরু করতে পারবো, কিন্তু শুরুতে নাম্বার দিয়ে করতে পারবো না। সেটার আরো এক্সাম্পল আমরা দেখবো সামনে। আপনারা কোশ্চেনের জন্য আমি লাস্টে টাইম রাখবো, তখন আপনারা কোশ্চেন করেন। আমি এটার আগে এক্সাম্পল কিছু দেখাই দেখাই। সো আমরা যদি এখানে দেখেন যে বড় হাতের আমি দিয়েছি নেম ইকুয়ালস টু পান্ডা, দেন প্রিন্ট নেম, আমাদের এরকম ব্র্যাকেট দিয়ে প্রিন্ট নেম লিখতে হবে, সো এটা অ্যালাউ করতেছে পাইথন। কিন্তু আমি যদি ফার্স্টে হ্যাশ দিয়ে লিখি এইজ, তখন এটা পাইথন অ্যালাউ করবে না। এটা আমরা ওই ভিজুয়ালে আমরা দেখলাম যে তখন আমাদের এরর দেখাচ্ছে যে এখানে একটা এইজ নামটা ভুল। আমরা যদি শুরুতে আমরা এরকম হাইটের জন্য যদি আমরা 20 নাম্বার দিয়ে শুরু করি ভ্যারিয়েবলের নাম, সেটাও অ্যালাউ করবে না পাইথন। কিন্তু আমরা যদি আন্ডারস্কোর দেই, আন্ডারস্কোর এইজ ইকুয়ালস 25, সেটা পাইথন অ্যালাউ করছে, এখন দেখাচ্ছে যে মাই এইজ ইজ আন্ডারস্কোর এইজ, মাই এইজ ইজ 25। সো আমরা ফার্স্টে এখানে এইজ নামে একটা ভ্যারিয়েবলে 25 টা সেভ করেছি, দেন প্রিন্ট দিয়েছি, সো এখানে কোনো প্রবলেম করছে না। সো বাট উপরের গুলাতে আমাদের এরর দেখাচ্ছিল, কারণ এইভাবে আমরা লিখতে পারবো না। সো এখানে এই এক্সাম্পলে আমরা যেরকম লিখছিলাম, তো আমরা ওইভাবে মাঝখানে যে ব্যাড যেই টাইপের ইয়েগুলো আছে ওইভাবে আমরা লিখলে আমাদের এরর দেখাবে, সেটা পাইথনের একটা বিল্ট ইন। এটা পাইথনের কোড করতে গেলে এরকম ধরনের জিনিস ইউজ করলে আমরা আমাদের এরর দেখাবে। সো এটা গেল। তারপরে আমরা আসি বুলিয়ান কি জিনিস। আমরা শুরুতে দেখেছিলাম যে বুলিয়ান একটা ডেটা টাইপ আছে পাইথনের। সো বুলিয়ান হলো বেসিক্যালি ট্রু অ্যান্ড ফলস শো করছে, যে আমরা সাপোজ মানে আমরা ট্রু অ্যান্ড ফলস নিয়ে তো আমরা কথা বলি, যে সাপোজ এক্সাম্পল হতে পারে যে আজকে যদি বৃষ্টি হচ্ছে এটা যদি ট্রু হয় তাহলে আমরা একটা কাজ করব, আর বৃষ্টি হচ্ছে না তাহলে আরেকটা কাজ করব, এরকম এক্সাম্পল হতে পারে। সো এখানে ট্রু অ্যান্ড ফলস আমি একটা মানে ওটা সেভ করার জন্য একটা ভ্যারিয়েবল আছে। সো সো এখন সো এটাকে আমরা আমি এখানে এ দিয়ে প্রিন্ট করলাম যে আই এম ফলস, কিছু একটা প্রিন্ট করলাম আর কি জাস্ট এক্সাম্পল হিসাবে। তো আমরা চাইলে এখানে
আই অ্যাম, আমি এখানে বি দিয়ে লিখতে পারি। সো এরকম করে আমি প্রিন্ট দিতে পারি চাইলে। সো এটা একটা গেল। সো আরো কিছু পাইথনের ব্যাপার আছে, কিছু সিম্পল জিনিস আছে, যেমন যে আমরা পাইথনের লেখার সময় আমরা দুইটা এক লাইনে লিখতে হবে। সো এখানে যেমন আমি যদি এ ইকোয়ালস টু 2 লিখলাম, তারপরে যদি আমি একটা স্পেস দিয়ে লিখি বি ইকোয়ালস টু 3, তখন এটা পাইথন এরর দেখাবে। এখানে দেখাবে আনএক্সপেক্টেড ইনডেন্ট। সো এখানে ইনডেন্টেশনের প্রবলেম আছে। সো আমরা এটাকে সেম লাইনে সেম সেম ওরিয়েন্টেশনে লিখতে হবে। সো তখন আমাদের এটা ঠিক দেখাবে। এরকম টাইপের এরর ভুল করা যাবে না। সো পরের লাইনে আমরা দেখবো যে এখানে ঠিক দেখাচ্ছে। সো এরপরে আসি আমি স্ট্রিং নিয়ে। সো স্ট্রিং স্ট্রিং এ যদি আমি আসি, সো এখানে আমি একটা স্ট্রিং এর মধ্যে একটা কথা সেভ করলাম যে হাই মাই নেম ইজ সালমান, এন্ড এই লাইনটা মানে হলো যে নেক্সট লাইনে প্রিন্ট হবে না, আই এম আ পাইথন প্রোগ্রামার। সো আমি যখন প্রিন্ট দিচ্ছি তখন আমার ফার্স্টে প্রিন্ট হচ্ছে মাই নেম ইজ সালমান, এন্ড দেন এই স্ল্যাশ এন মানে হলো যে নেক্সট লাইনে প্রিন্ট হবে। সো এখানে দেখাচ্ছে যে আই এম আ পাইথন প্রোগ্রামার। সিমিলারলি আমরা যদি ওই স্ল্যাশ লাইন না দিই বা দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবলে সেভ করেছি এখানে, সো তো এখানে যেটা দেখাচ্ছে যে এখানে দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবলে একটা লিখছি দ্য টেক ল্যাব স্টুডেন্টস এর মধ্যে সেভ করেছি স্ট্রিং একটা, তারপরে সে। সো এখানে আমি স্ট্রিং, এটাকে বলে স্ট্রিং কনকেটিনেশন। সো আমরা যখন স্ট্রিংটাকে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কে আমরা চাইলে যোগ করতে পারি। সো এখানে আমরা স্ট্রিংটাকে যোগ করেছি। সো উপরে যে স্টুডেন্ট স্ট্রিংটা ছিল দ্য টেক ল্যাব, ওটার সাথে আমরা ইঞ্জিনিয়ারিং ফর এভরিওয়ান কে যোগ করেছি এই স্টুডেন্ট প্লাস সে লিখে। সেখানে বেসিক্যালি আমাদের প্রিন্ট যোগ স্টেটমেন্টও, করার সময় প্রিন্ট লিখতে হয় না কেন? আচ্ছা একটু আমি কথা বুঝতে পারিনি। সো এখানে আমাদের আবার বলো, প্রিন্ট লিখতে হয় নাই কেন? এটা এমনিতেই এখানে রান হয়ে গেল কিভাবে? স্ট্রিং এ মানে অনেক ক্ষেত্রে এখানে তোমার প্রিন্ট আসলে না লিখলেও রান হবে, মানে এটা যেহেতু জুপিটার নোটবুক এরকম হয় আর কি পসিবল, বাট অন্যখানে তোমার প্রিন্ট লিখতে হবে। তো এখানেও যেরকম তুমি প্রিন্ট ছাড়াই উপরে কাজ করবে, আসলে জুপিটার নোটবুক এভাবে কাজ করবে, চাইলে তুমি প্রিন্ট লেখাও করতে পারো, নর্মালি কাজ করবে না। এখানে ওই জুপিটার নোটবুকে বা গুগল কোলারে এই ফিচারটা দেখেছে আর কি, তো মানে আউটপুট সেমই আসবে। তো এই পর্যন্ত ঠিক আছে ভাই, কারো কোনো কোশ্চেন আছে? আর এখন আসলে বেশি কোশ্চেন নেওয়ার টাইম নেই, আসলে আমরা লাস্টে নিলে ভালো হয় সবচেয়ে। তো আমি নেক্সটটাতে চলে যাই। কারো কি আসলে কোনো কোশ্চেন আছে? আচ্ছা তো নেক্সটটাতে চলে যাচ্ছি। তো আমাদের কিছু অপারেটর আছে পাইথনে যেগুলো আমরা ক্যালকুলেশনের জন্য ইউজ করি, যেমন অ্যাডিশন সাবট্রাকশন যেগুলো আমরা নর্মালি ক্যালকুলেশন করি। সো এটা আমরা কিছু এক্সাম্পল দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল আমি যদি অ্যাড করতে চাই পাইথনে, সো আমি জাস্ট, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে আমাদের অনেক কিছু করতে হতো, পাইথনে আমি জাস্ট সিম্পলি 2 + 3 লিখলে আমার অ্যাড করে দেখাচ্ছে, বা 2 × 3 লিখলে আমাকে মাল্টিপ্লাই করে দেখাচ্ছে। সো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জিনিসটা এত ইজি না, তো এখানে আপনার আগে ভ্যারিয়েবলে জিনিসটা সেভ করতে হবে, তারপরে প্রিন্ট দিতে হবে। তো এখানে 2 + 3 লিখলে জাস্ট পাইথনে আপনার প্রিন্ট হয়ে যাচ্ছে, বা 2 × 3, এন্ড চাইলে আপনি ভ্যারিয়েবলও সেভ করতে পারেন। তো এখানে আমি ভ্যারিয়েবল সেভ করে একটা এক্সাম্পল দেখিয়েছি। সো এ ইকোয়ালস টু 10, বি ইকোয়ালস টু 10.2, এন্ড দেন আমরা প্রিন্ট করলাম এ টাইমস বি। তো এখানে চাইলে আমরা প্রিন্ট স্টেটমেন্ট ছাড়াও আসলে দিতে পারতাম ফর দিস কেস, বাট অন্য জায়গায় আসলে কাজ করবে না, দুইটা আউটপুট দেখাচ্ছে এই জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2-র পরে দুইটা স্টার দেন 3 আছে, এটা মানে হলো যে এক্সপোনেনশিয়াল অথবা পাওয়ার, যেটা আমরা বলি 2 টু দি পাওয়ার 3 বা 2 টু দি পাওয়ার 3, সেটা হলো 8। তো এটা আমরা পাইথনে লিখি যে 2 দেন স্টার, বা আমরা যদি অন্য কিছু একটা এক্সাম্পল দেখি 3 স্টার স্টার, 5 দিলাম, তো আমাদের 243 দেখাচ্ছে। সো এখানে লাস্টেরটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি। সো এরকম করে আমরা পাওয়ার দেখাতে পারি পাইথনে, পাওয়ার দেখানোর নিয়ম হলো এটা।
দেন আমরা পাইথনে আসবে ডিভিশন, ডিভিশন সো এখানে আমাদের উপরে ছিল এ টেন বি 10.2, সো এটা এ বাই ডিভাইডেড বাই বি হচ্ছে এই নাম্বারটা চলে আসছে। এরকম আরো কিছু এক্সাম্পল আছে, এল ইকোয়ালস টু 90 সেভ করেছি, এফ ইকোয়ালস টু 10.2। অন্য যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতো তখন আমাদের এখানে ইন্টিজার লিখতে হতো, এটার পাশে আমাদের লিখতে হতো ফ্লোট। পাইথনে আমাদের এগুলো কিছু করা লাগছে না, ওই কারণে আমরা একটু উপরে এই মিলটা দিয়েছিলাম যে ভ্যারিয়েবল ইজ জাস্ট আ ভ্যারিয়েবল, আলাদা করে লেখা লাগে না, পাইথন নিজে এটা বুঝতে পারে। তো ওভাবে আমরা ডিভাইড করলাম, এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ডিভিশন সাইন। সো ডিভাইড করার মাল্টিপ্লিকেশনের সাইন হলো আমাদের এরকম স্টার, আর ডিভিশনের সাইন হলো স্ল্যাশ। তো আমরা যেরকম প্রোগ্রামিং এ আমরা এভাবে ইজিলি লিখি আর কি, স্ল্যাশ দিয়ে আমরা ডিভিশন বোঝাই, স্টার দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন বোঝাই। তো আমরা নরমালি ম্যাথ যেভাবে করি প্রোগ্রামিং এ একটু ভিন্ন ভাবে লিখতে হয় কম্পিউটার যাতে বুঝতে পারে। তো এখানে এখানে আমি দেখতে পাচ্ছেন যে ডাবল দুইটা স্ল্যাশ দিয়েছি, মানে দুইটা ডিভিশন সাইন দিয়েছি। তো এটা করলে যেটা হয় যে আমাদের মানে এখানে যেমন এই এল ডিভাইড বাই ফাইভ ছিল 8.82 সামথিং, তো এখানে এই একই নাম্বারটাই দেখাচ্ছে 8.0, তার মানে এখানে ফ্লোর ভ্যালুটা দেখাচ্ছে। ফ্লোর ভ্যালু বলতে মানে আমাদের নিচের যে নিয়ারেস্ট টু লোয়েস্ট, মানে 8.8 এর আমরা একটা হতে পারে হাইয়েস্ট রেঞ্জ, যে সিলিং ভ্যালু বলে এটা, যেটা আমি যদি সিলিং ভ্যালু নেই তখন আমার হবে 9, আর এখানে হচ্ছে ফ্লোর ভ্যালু, সো এটা 8.0 দেখাচ্ছে। সো এইভাবে আমরা চাইলে, যদি আমাদের অনেক সময় লাগতে পারে যে আমরা 8.82টাকে আমরা হোল নাম্বারে নিব, ওইভাবে আমরা চাইলে সেটাকে সেট করতে পারি যে আমাদের এই আনসারটা আমরা 8 হিসাবে নিব, যে আমাদের হোল নাম্বার ভ্যালুটা নিব আমরা, আমরা ডেসিমেলে রাখবো না, তখন আমরা এই ভাবে ডিভাইড করতে পারি। এন্ড অলসো একটা জিনিস আছে, এটাকে বলে মডিউলাস, যেটা পার্সেন্টেজ সাইন দিয়ে আমরা ডিনোট করি। সো মডিউলাস মেইনলি কি, মডিউলাস হলো যে আমাদের আমরা যখন ডিভিশন করি নরমালি ভাগ করি আমরা কোনো কিছু, সাপোজ 8 দিয়ে আমরা যদি 3 ডিভাইড করি তাহলে আমাদের কি হবে, 3 টু 6, আর আমাদের 2 থাকবে রিমাইন্ডার, মানে আমাদের ভাগ শেষ বলে মনে হয় সম্ভবত এটাকে আমরা। তো ওইখানে আমাদের ভাগ শেষ থাকতেছে, রিমাইন্ডার থাকতেছে 2, তো ওইটাকে আমরা আলাদা করে যদি আমি মডিউলার সাইনটা ব্যবহার করি তখন আমাদেরকে আলাদা করে এটা দেখাবে যে এটার ভাগফলটা কি, অথবা আমি যদি 10% সাইনটা দিলাম, 3 দিলাম, আমাদের এখানে দেখাবে 1, তো লাস্টেরটাতে 1 দেখাচ্ছে। এটা হলো মডিউলাস, হলো যে রিমাইন্ডার আমাদের ভাগ শেষ যেটা থাকে ওটা বোঝার জন্য। এখানে আমরা উপরে আরেকটা ইয়ে দেখেছিলাম, এটা হলো এটাকে বলে প্রিসিডেন্স, মানে পাইথন জিনিসটাকে একটা যখন ক্যালকুলেশন করবে, সো এটাকে আমরা পাইথন যেমন আমরা ম্যাথে করেছি বডমাস রুল আগে করেছি, যে আগে আমরা ব্র্যাকেট চিন্তা করি, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। সো পাইথন ওইভাবে চিন্তা করে যে একটা প্রোগ্রাম রান করার সময় ও আগে মাল্টিপ্লিকেশন করবে নাকি আগে অ্যাডিশন করবে, সো ওই জিনিসটা পাইথনে আছে। তো পাইথনের ফার্স্টে ভ্যালু দেয় হলো যে কোনো পাওয়ার, তারপরে অ্যাডিশন, তারপরে আপনার আসে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপরে হলো অ্যাডিশন। সো এভাবে প্রথমে লেফট থেকে চিন্তা করে পাইথন, সো লেফট টু রাইট যায়, এন্ড দেন ফার্স্টে মাল্টিপ্লিকেশন করে, তারপরে অ্যাডিশন, সাবট্রাকশন, তারপরে অন্যান্য গুলা এভাবে করে আসে। সো আমি এক্সাম্পলটা দেখলে একটু ক্লিয়ার হবে আই থিঙ্ক। সো এখানে আমরা একটা ভ্যালু সিলেক্ট করলাম x equals 27, y equals to 37.5, z is equal to 93.5, d is equal to 15. সো এটা আমরা একটা র্যান্ডম একটা ফর্মুলাতে বসালাম। সো পাইথন যেটা করবে, ফার্স্টে ও আমাদের এই রুল অনুযায়ী ফার্স্টে ও মাল্টিপ্লাই করবে নাম্বার গুলোকে, যেগুলো মাল্টিপ্লিকেশন আছে ওগুলো আগে করবে এখানে। সো মাল্টিপ্লিকেশন করবে, তারপরে যেই অ্যাডিশন আছে যোগ আছে ওগুলো করবে। তো ওইখানে ওইভাবে আমি এভাবে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলে মানে ভুল হওয়ার চান্স কম। সো পাইথন যদি আমি ব্র্যাকেট না দিই তখন আবার এখানে এরর হতে পারে, কারণ পাইথন তখন চিন্তা করতে পারে যে ওয়াই এর সাথে আগে আমি আগে গুণ করব ওয়াই প্লাস এক্স কে, যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই তখন এখানে যেটা করবে। আসলে এখানে আরেকটা জিনিস আছে যে প্যারেন্থিসিস একটা বলে ব্যাপার আছে, মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরের কাজটা পাইথন আগে করবে। তো এখানে এখানে এক্স প্লাস ওয়াইটাকে পাইথন আগে অ্যাড করবে, দেন ওয়াই প্লাস এক্সটাকে অ্যাড করবে, দেন জেড প্লাস ডি কে গুণ করবে, গুণ করে তারপরে লাস্টে সে দেখবে যে মাল্টিপ্লিকেশন আগে আছে, সো আগে মাল্টিপ্লিকেশন করবে এই যে মাঝখানের মাল্টিপ্লিকেশনটা, দেন তারপরে অ্যাডিশন করবে। সো এভাবে পাইথন চিন্তা করে। সো এইভাবে করলে আমাদের অ্যান্সার আসে আর কি, প্রিন্ট এখানে র্যান্ডম একটা নাম আমার আছে। সো এটা বেসিক্যালি এখানের
পাইথনে এভাবে চিন্তা করে জিনিসটা, আগে ব্র্যাকেটটা চিন্তা করে দেন মাল্টিপ্লিকেশন। সো এই টেবিলের অনুযায়ী আমাদের হাইয়েস্ট থেকে লোয়েস্টে যায়। সো আগে লেফট থেকে শুরু করে, লেফট থেকে শুরু করে আগে ব্র্যাকেট, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, এরকম করে করে আসে আর কি। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা লিখে রাখতে পারেন, সো এটা আমি লাস্টে ইয়ে করার চেষ্টা করবো। একটু টাইম শর্টের কারণে আমি চেষ্টা করবো, অনেক কিছু টাচ করে যাওয়ার চেষ্টা করছি আমি, যাতে আপনারা মোটামুটি একটা আইডিয়া পান, একটা স্টার্টার গাইডলাইন পান, সেটা আমি চেষ্টা করছিলাম। এই জন্য একটু হয়তো কন্টেন্ট বেশি হয়ে গেছে, বাট স্টিল আমি 10 to 15 এর মধ্যে আমি শেষ করে দিব চেষ্টা করছি। লাস্টে কোশ্চেন করলে ভালো হয়। আমরা ফিউচারে টেক ল্যাব থেকে আমরা এরকম বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করার চেষ্টা করবো, আপনারা আরো শিখতে পারবেন ফিউচারে। তো এখানে আমরা এখন আসি যে ডিসিশন মেকিং। তো আমরা যদি প্রোগ্রামিং বা যে কোনো সময় আমাদের সবসময় আমরা নিজেদের লাইফে ডিসিশন নিই, সেখানে আমাদের একটা চিন্তার ব্যাপার থাকে যে আমরা সাপোজ আমরা যদি বৃষ্টি হচ্ছে তাহলে আমরা একটা কাজ করব, বাইরে যাব যাব না, বা সাপোজ এখন করোনা ভাইরাস আছে এই জন্য আমরা বাইরে যাচ্ছি না বা অনেক সাবধানে থাকছি, না থাকলে আমরা আরেকটা করতাম। তো এটা হতে পারে যে ইফ COVID-19 আছে তখন একরকম কাজ করছি, এলস নাই। তো এখানে এটা হলো ডিসিশন মেকিং এর। সো এটা হতে পারে একটা রোবট, ফর এক্সাম্পল সে যে সে একটা রোবট হতে পারে যে ক্লিন করছে বাসা। তো সে চিন্তা করবে যে ময়লা আছে কিনা, যদি ময়লা থাকে সে তখন একটা কাজ ময়লাটা ক্লিন করবে, আর ময়লা না থাকলে সে আরেকটা কাজ করবে। তো এখানে আমাদের পাইথনে যেটা আসে যে কিওয়ার্ড যেটা বলেছিলাম ইফ এন্ড এলস, এগুলো হলো পাইথনের কিওয়ার্ড। তো এখানে যেটা ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন, তো এখানে একটা কন্ডিশন দেয়া থাকবে, এই কন্ডিশন যদি ট্রু হয় তখন প্রোগ্রাম একটা কাজ করবে, আর যদি ফলস হয় তখন একটা কাজ করবে। তো আমরা এক্সাম্পল দেখি তাহলে আর ক্লিয়ার হবে। তো ফর এক্সাম্পল আমি দিলাম এ ইকোয়ালস টু 300 এন্ড বি ইকোয়ালস টু 200। তো আমি এখানে লিখে দিলাম যে এইভাবে পাইথনে লিখে, সো ইফ বি গ্রেটার দেন, এই সাইনটা মানে হলো গ্রেটার দেন। সো বি যদি গ্রেটার দেন, বি যদি এর থেকে বড় হয় তখন কি হবে, তখন আমরা এই লাইন, এই স্টেটমেন্ট, এই লাইনটা প্রিন্ট করবো যে বি ইজ গ্রেটার দেন এ। এল যদি হয়, মানে এটা যদি না হয় বা এটা ছাড়া অন্য যে কোনো কিছু হয়, তখন আমরা বলবো যে এ ইজ গ্রেটার দেন বি। তো এখানে যেহেতু আমাদের বিটা বড়, তো আমরা এটা রান করলে আমাদের দেখাবে যে বি ইজ গ্রেটার দেন এ। তো এখানে কিছু ব্যাপার আছে পাইথনে, যেরকম যে আমি ইন্ডেন্টেশনের একটা ব্যাপার আছে যে আমাদের স্পেস স্পেস নিয়ে আমাদের খুব সাবধান থাকতে হবে পাইথনে, নাহলে আমাদের দেখা যাবে অনেক বড় প্রোগ্রামে অনেক ঝামেলা হয়ে যেতে পারে শুধুমাত্র স্পেসের জন্য। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি স্পেস না দিয়ে সেকেন্ড লাইনটা, প্রিন্টের লাইনটা, আমাদের এরর দেখাবে। তো এখানে আমাদের একটা স্পেস দিতে হবে, মানে এখানে বেসিক্যালি একটা ট্যাব অথবা চারটা চারটা স্পেস দিতে হয় আর কি বেসিক্যালি, ওইটা দিলে আমাদের কোড ঠিক মতো রান করবে। এখানে অনেক প্রবলেম, অনেক ঝামেলা কম, কিন্তু এই কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। সেখানে আরেকটা এক্সাম্পল দেখি আমি ইফ এলস এর। তো এ যদি হয় 330, বি যদি হয় 200, তাহলে কি হবে, তার মানে এ এখানে বড়, এ হলো বি চেয়ে বড়। সো আমাদের এখানে ফার্স্ট যে ইফ স্টেটমেন্টটা আছে যে বি গ্রেটার দেন এ, সো এটা কাজ করছে না, তার মানে এলস। এলস মানে কি, এটা ছাড়া অন্য কিছু, তার মানে এখানে যেহেতু এ বড়, সো আমাদের এখন এলসটা কাজ করবে। এলস মানে হলো যে এ গ্রেটার দেন বি, সো এই জন্য আমাদেরকে দেখাচ্ছে যে এ ইজ গ্রেটার দেন বি, প্রিন্ট দেখাচ্ছে। আমাদের এই স্টেটমেন্টটা তখন কাজ করতেছে, উপরেরটা তখন আমাদের পাইথন ইগনোর করতেছে, কারণ আমাদের ওই লজিকটা বা ওই কন্ডিশনটা আমাদের ফুলফিল হচ্ছে না। সেখানে আমরা যে কন্ডিশন দেখেছিলাম এই কন্ডিশনটা আমাদের এখানে ফুলফিল হচ্ছে না, সো ওই জন্য ও পরের স্টেটমেন্টে চলে যাচ্ছে। সেরকম আরো কিছু এক্সাম্পল আছে, তো এখানে আমি এটা আবার দেখিয়েছি যে আপনার স্পেস না দিলে কি হতে পারে, সেটা আমি অলরেডি দেখিয়েছি। তো তারপরে যদি ইকুয়াল হয়, সো এ ইকুয়ালস টু 33, বি ইকুয়ালস টু 33, আর যদি বি বড় হয় তখন এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। আর যদি এখানে আরেকটা স্টেটমেন্ট আছে এলস ইফ, এটাও পাইথনের একটা কিওয়ার্ড, মানে এটা লেখা হয় এলিফ দিয়ে, যে এখানে যদি এখানে হতে পারতো যে, তো এটা আমরা দেখবো আরো সামনে। হ্যাঁ, সো এখানে যেহেতু এ আর বি সমান সমান, সো এখানে দেখাচ্ছে যে এ এন্ড বি আর ইকুয়াল, সেই সিমিলার একই এক্সাম্পল আমি এখানে এটাকে ছোট রেখেছি, বিটাকে বড় রেখেছি। সো এখানে যেহেতু বি বড়, সো দেখাচ্ছি বি ইজ গ্রেটার দেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এ হলো 200, বি হলো 33, বি যদি বড় হয় এর চেয়ে তাহলে এরা প্রিন্ট হবে। আর এলস ইফ, যেখানে
এখন এমন অনেকগুলো অপশন থাকতে পারে যে এ বড়, এ ছোট, বি বড়, বি ছোট বা সমান সমান। সো সমান সমান যদি হয় তখন হবে আমাদের এ এন্ড বি আর ইকুয়াল, আর যদি এলস হয় মানে এছাড়া আর বাদ বাকি অন্য যা কিছু আছে। এই দুইটা উপরের যে দুইটা অপশন দেখাচ্ছি ইফ এন্ড এলস ইফ এ, যে বি গ্রেটার দেন এ আর এ সমান সমান বি, এই দুইটা ছাড়া আর বাদ বাকি যা কিছু হবে ওটা আছে এলস এ। আর বাদ বাকি যা কিছুই থাকুক তখন আমাদের প্রিন্ট হবে এটা। তো এখানে যেহেতু এ গ্রেটার দেন বি, তো আমাদের এলস প্রিন্ট হচ্ছে এখানে। আমাদের এ ছিল 200, বি ছিল 33, তো আমাদের এখানে এলস প্রিন্ট হচ্ছে। আমাদের এখানে এলস ইফটা ইগনোর করছে কারণ আমাদের এ সমান সমান বি না, বিও এর চেয়ে বড় না, তো আমাদের লাস্টের লাইনটা প্রিন্ট হচ্ছে এলস, এছাড়া আর যা কিছু ছিল। এই দুইটা কন্ডিশনের বাইরে যা কিছু ছিল যদি কিছু হয় তখন এটা প্রিন্ট হবে। তো এখান পর্যন্ত আমাদের গেল হলো ডিসিশন মেকিং। আমাদের আরো কয়েকটা টপিক আছে, আই থিঙ্ক আমি আর জিনিস শেষ করে দিতে পারবো। সো এরপরে আমাদের আসতেছে লুপস এন্ড ডেটা স্ট্রাকচার। তো আমাদের আশেপাশে সবকিছু আসলে ডেটা। আমরা যদি হাইট চিন্তা করি, আমাদের বাইরের টেম্পারেচার চিন্তা করি, করোনা ভাইরাসের চিন্তা করি, সবকিছু আমাদের ডেটা। তো ডেটা যদি ঠিক মতো স্ট্রাকচার না হয়, ডেটাটাকে একটু সুন্দরভাবে আমরা সাজাতে না পারি, এটাকে এটার কোনো মানে ভ্যালু নাই, অ্যাকচুয়ালি ভ্যালুলেস হয়ে যায় বা এটাকে সুন্দরভাবে আমরা। সো এখানে আপনি মিমে যেটা দেখতে পাচ্ছেন যে সো যখন নর্মাল একটা ডেটা থাকে সেটা সেটার আসলে খুব একটা ভ্যালু নাই বা ওটা খুব একটা অ্যাট্রাকটিভ না। সো পাইথন প্রোগ্রাম যখন ডেটাটা সুন্দরভাবে স্ট্রাকচার হয় মানে সুন্দরভাবে সাজানো হয় তখন তখন ওটার একটা আলাদা ভ্যালু ক্রিয়েট হয়। সো ওটার জন্য আমি এই মিমটা ক্রিয়েট করেছি যে বোঝার জন্য যে নর্মাল একটা এরকম অনেক ধরনের র ডেটা হতে পারে, যে ডেটাকে যদি আমরা সুন্দরভাবে স্ট্রাকচার না করি না সাজে এটা কম্পিউটারও ভালো মতো বুঝতে পারবে না, আমাদের জন্য এই ডেটাটা কোনো ইউজফুল হবে না, কোনো ভ্যালুলেস একটা ডেটা হবে। তো আমাদের ডেটাটাকে সুন্দরভাবে স্ট্রাকচার করতে হবে, সাজাতে হবে যাতে কম্পিউটার ভালো মতো বুঝতে পারে আমাদের ডেটা কাজে লাগে। এরকম অনেক ধরনের ডেটা আমরা পেতে পারি বাট ওইটাকে ইউজফুল হতে হবে। তো ইউজফুল করার জন্য পাইথনে কিছু ডেটা স্ট্রাকচার আছে, যেটাকে আমরা ডেটা স্ট্রাকচার বলি, আমাদের তথ্যগুলোকে সুন্দরভাবে সাজানো কম্পিউটার বুঝতে পারে। এন্ড আরেকটা জিনিস আছে পাইথনে, সেটা হলো লুপ। তো লুপ হলো যে আমাদের এরকম হতে পারে যে একটা কাজ আমরা একটা কন্ডিশন, যে আমরা কন্ডিশন দেখলাম আগে যে আমাদের কন্ডিশন ভ্যারিয়েবল দেখলাম, সো এরকম যদি আমাদের কন্ডিশন হয় একটা, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা এক্সাম্পল হতে পারে যে সাপোজ যতক্ষণ পর্যন্ত একটা ক্লিনিং রোবট হতে পারে যেটা বাসা ক্লিন করবে, সো রোবটটা কি করবে যতক্ষণ পর্যন্ত সে ময়লা পাবে সে বাসাটা ক্লিন করতে থাকবে, করতে থাকবে, থামবে না। তো ওইটা আমরা এটাকে একটা লুপ বলতে পারি, যে একটা লুপে সে ঘুরতেছে, সে বারবার শুধু ক্লিনিং করতেছে, ক্লিনিং করতেছে যতক্ষণ পর্যন্ত সে বাসা ক্লিন না হচ্ছে। সো এখানে যেমন আমি এটাকে বলে ওয়াইল লুপ, পাইথনের এটা একটা কিওয়ার্ড। সো এখানে যেটা হচ্ছে যে আই ইকোয়ালস টু 1 দিলাম আমি প্রথমে, আই নামের একটা ভ্যারিয়েবল। সো ওয়াইল আই ইজ লেস দেন 6, সো আই যখন যতক্ষণ পর্যন্ত 6 এর চেয়ে কম থাকবে, সো আমি আই এখানে যেটা করব সামনে যে আইটাকে আমি বাড়াবো, 1 1 করে বাড়াবো। সো আই যতক্ষণ পর্যন্ত 6 এর কম থাকবে ততক্ষণ পর্যন্ত যেটা হবে যে আই এর ভ্যালুটা প্রিন্ট হবে। এখানে আমি আচ্ছা এখানে আমি ব্রেক স্টেটমেন্টটা না আনি, একটু কনফিউজিং হতে পারে। তাহলে এখানে যেটা হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত আই 6 এর চেয়ে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা আইটাকে 1 করে বাড়াবো। এই লাইনটার মানে হলো আই ইকুয়ালস টু আই প্লাস 1, তার মানে আই হলো শুরুতে 1 ছিল, আমি এটাকে 1 করে বাড়াবো। সো আমার এখন যেটা হচ্ছে যেটা একটা লুপের মধ্যে ঘুরবে, আমাদের আই এখানে শুরু থেকে আমি 1 থেকে নিয়ে তারপরে 5 পর্যন্ত আমার, সেটা যদি আমি করি 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা। সো এখানে এই জিনিসটা, এই যে 1 2 3 4 5 প্রিন্ট হচ্ছে, সো প্রথমে আই ছিল 1, সো ওয়াইল যতক্ষণ পর্যন্ত আই 6 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কি করবো আইটাকে প্রিন্ট দেবো, এবং আইটাকে প্রত্যেকবার আমি 1 করে বাড়াবো। সো বাড়ায় বাড়াবে, এখানে এসে 1 করে বাড়বে, তারপরে আবার উপরে যাবে, উপরে যেয়ে চেক করবে যে আই কি 6 এর চেয়ে ছোট, আই যদি 6 এর চেয়ে ছোট হয় তাহলে আমি প্রিন্ট দিব আই,
তারপরে কি করবো, আইটাকে আবার এক বাড়াবো। সো এখন আই ছিল প্রথমে ওয়ান, এখন হলো টু। টু হওয়ার পরে সেটা আবার উপরে যাবে, চেক করবে যে ওয়াইল আই ইজ লেস দেন সিক্স, আই কি সিক্স এর চেয়ে এখনো ছোট, তাহলে এটা আবার প্রিন্ট দিব টু, দেন হবে আই ইকোয়ালস টু আই প্লাস ওয়ান। সো আই ছিল টু, টু প্লাস ওয়ান থ্রি হবে, থ্রি হয়ে আবার চেক করবে যে এখানে উপরে যে চেক করবে যে আই কি ছয়ের চেয়ে ছোট। হ্যাঁ, সো আই যেহেতু ছয়ের চেয়ে ছোট, সো আমি আবার প্রিন্ট দিব। সো এরকম করে ফাইভ পর্যন্ত আসবে, ফাইভ এ এসে ফাইভ প্রিন্ট দিবে। তারপরে যখন আমি আবার এক বাড়াবো, ফাইভ প্লাস ওয়ান সিক্স, সিক্স হয়ে দেখবে যে না এখন তো আর আই সিক্স এর চেয়ে ছোট নাই, সিক্স হয়ে গেছে। তো তখন আর এটা প্রিন্ট দিবে না, এই প্রোগ্রামটা এখানে শেষ করে দিবে, এন্ড করে দিবে। তো আমরা ওখানে উপরে যেরকম লুপের মতো দেখেছিলাম, সেখানে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা হবে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে, তারপরে এটা এন্ড করে দিবে প্রোগ্রামটা। তো এরকম করে জিনিসটা যতক্ষণ পর্যন্ত কন্ডিশন হবে ততক্ষণ পর্যন্ত, যেরকম বললাম ওই রোবটটার মতো, সো এটা যতক্ষণ পর্যন্ত ওর ময়লা থাকবে ততক্ষণ পর্যন্ত ক্লিন করবে, বারবার একই কাজ করতে থাকবে। সো এটা হলো লুপ, মানে বারবার একই কাজ করা, রিপিটেডলি একই কাজ করা। সো এরকম আরো একটা এক্সাম্পল আছে। সো এখানে যদি দেখি আমরা যে এখানে এখানেও একই কাজ হচ্ছে। সো এখানে আমি আরেকটা কাজ করেছি যে ইফ আই ইকুয়ালস ইকুয়ালস থ্রি, আই যদি থ্রি সমান সমান হয় তখন আমি স্টেটমেন্ট লিখছি ব্রেক, এটাও পাইথনের কিওয়ার্ড। তো আমরা যদি উপরে আপনি চেক করেন দেখতে পাবেন যে এখানে ব্রেক নামের একটা কিওয়ার্ড আছে। তো আমি আই যখন সমান সমান থ্রি হয়ে যাবে তখন আমি কি করবো, প্রোগ্রামটাকে ব্রেক করে দিব। তো আমি চাইলে এরকম কন্ডিশন দিতে পারি যে ইফ আই ইকোয়ালস ইকোয়ালস থ্রি তখন প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। তো এখানে যেটা হচ্ছিল যে ওয়ান ছিল, দেন চেক করলো যে আই লেস দেন সিক্স, দেন ওয়ান প্রিন্ট করলো, দেন ওয়ান প্লাস ওয়ান হলো টু। টু হওয়ার পরে সেটা আবার উপরে গেল, গিয়ে চেক করলো যে আই কি সিক্স এর চেয়ে ছোট। হ্যাঁ, আই যেহেতু সিক্স এর চেয়ে ছোট, আই যেহেতু টু, সো আমি টু প্রিন্ট করলাম, প্রিন্ট করে আবার বাড়লাম থ্রি। তো আগে যেটা হবে যে এখানে টু যখন হবে তখন চেক করবে যে আই কি থ্রি সমান সমান না, তাহলে আবার উপরে যাবে, যে আবার এটাকে প্রিন্ট করবে টু, দেন আবার এক বাড়াবে, টু প্লাস ওয়ান থ্রি। তো এখন এখানে যখন এসে দেখবে যে আই সমান সমান থ্রি, তখন কি করবে, ব্রেক করবে। ব্রেক মানে হলো যে এই প্রোগ্রামটা তখন স্টপ হয়ে যাবে, যখনই আই থ্রি পাবে প্রোগ্রাম স্টপ। সো এখানে এই জন্য এটা আর কাজ করছে না। এটা গেল আমাদের বেসিক্যালি লুপের একটা আইডিয়া। সেরকম বিভিন্ন ধরনের লুপ আছে, ওয়াইল লুপ, ফর লুপ, সেরকম বিভিন্ন ধরনের লুপ আছে। সো এরকম আমরা উপরে দেখেছিলাম যে আমাদের একটা ছিল টাপেল লিস্ট ছিল, সেখানে ছিল সিকোয়েন্স টাইপের মধ্যে ছিল টাপেল লিস্ট স্ট্রিং সেট। সো ওইগুলো আমরা হলো হলো মেইনলি ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, যেটাকে সুন্দরভাবে সাজানো, যেটা আমি একটু আগে বলেছিলাম। সো ডেটাটাকে সুন্দরভাবে স্ট্রাকচার করা। সো আমরা এখন কথা বলবো ডেটা স্ট্রাকচার নিয়ে। সো ডেটা স্ট্রাকচার যখন স্ট্রাকচার করা হয় জিনিসটা অনেক মানে অ্যাট্রাকটিভ হয় বা সুন্দর হয় জিনিসটা। সো এখানে আমি একটা স্ট্রিং ডেটা টাইপ, এটা হলো ফুট নামে একটা স্ট্রিং ডেটা টাইপের ভিতরে আমি, এটা হলো পাইথনের লিস্ট, লিস্টের মধ্যে আমি কিছু জিনিস সেভ করছি। ফর এক্সাম্পল আমি এখানে দেখলাম অ্যাপেল, বানানা, চেরি, পাইনাপেল, ম্যাঙ্গো। সো এখানে আমরা কিছু ভ্যারিয়েবল কম্পিউটারে সেভ করছি, এটা স্ট্রিং ভ্যারিয়েবল, কিছু ফলের নাম। সো এখানে যেটা হবে যে কম্পিউটার এটাকে চিন্তা করবে যে এটা হলো, এটাকে একটা নাম্বার হিসেবে চিন্তা করে, ইন্ডেক্স বলে, যে এটাকে ধরবে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। সো অ্যাপেলটা হলো জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। সো এখানে অ্যাকচুয়ালি আছে পাঁচটা, পাঁচটা এরকম এলিমেন্ট আছে এখানে, পাঁচটা ফল আছে, কিন্তু এখানে কম্পিউটার চিন্তা করবে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। সো জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, পাঁচটা। সো এখানে আমি চাইলে এটাকে প্রিন্ট দিতে পারি ফর লুপ দিয়ে, ফর একটা লুপ। সো ওয়াইল লুপ যেরকম দেখেছি, ফর একটা লুপ। সো এখানে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এখানে একটা যেকোনো একটা কিছু দিতে পারি, ফর এক্স, ফর এ, ফর সি, ফর বি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ফর বি ইন ফ্রুটস। তো বিটা হলো ফ্রুটস এর মধ্যে আছে, যখন আমরা প্রিন্ট করব। এখানে যেহেতু আমি এক্স দিয়েছিলাম, সো এখন চাইলে আমি যে কোনো কিছু দিতে পারি, এখানে জেড দিতে পারি, ইন জেড। তো আমার এখানে অ্যাপেল, ব্যানানা, চেরি, ম্যাঙ্গো, অ্যাপেল প্রিন্ট হয়ে গেল, সিরিয়ালি প্রিন্ট হয়ে গেল। তো এখানে এই জেডটা হলো একটা মানে